আসসালামু আলাইকুম, ধ্রুবকাল রাউন্ডার পক্ষ থেকে আমি লাকি FM সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ওয়াইফাই রাউটার্স 2014 অ্যাপ্লিকেশন রিভিউতে আজকের এই বাংলা অ্যাপ্লিকেশন রিভিউটি সম্বন্ধে রিভিউটিতে আমরা যে ব্যাপারগুলো কভার করব সেটি হলো ওয়াইফাই ইউজ করার জন্য আমরা যে রাউটারগুলো ইউজ করি সেগুলো ডিফল্ট কিছু গেটওয়ের ইউজার নেম, পাসওয়ার্ড, এই জিনিসগুলো। তো আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটা নিয়ে রিভিউ করব, ওয়াইফাই পাসওয়ার্ডস 2014, অ্যাপ্লিকেশনটির কিছু ফিচার দেখে নিই এবং আমি বলে নিই। সেটি হলো অ্যাপ্লিকেশনটি ডিফল্টভাবে যে কোনো ব্র্যান্ড বলতে এখানে উল্লেখিত প্রায় 80টির বেশি রাউটারের ডিফল্ট গেটওয়ে ফারসে 192.168.0.1 গেটওয়েটা বলবে এবং সেটা ইউজার নেম এবং পাসওয়ার্ড বলবে। অ্যাপ্লিকেশনটি ডেভেলপ করেছে মেন্স বিন্ডার। অ্যাপ্লিকেশনটি লাস্ট আপডেট হয়েছে অক্টোবর 29, 2014, ভার্সন এখন চলছে 1.1.1, 1.33 মেগাবাইট সাইজের এই ফাইলটি এখন পর্যন্ত ডাউনলোড হয়েছে 500,000 বার, তার মানে 5 লাখের উপরে ডাউনলোড হয়েছে। রিভিউতে এখন পর্যন্ত 4.1 রয়েছে, 25,365 জন রিভিউ করেছে, যার মাঝে 16,000 জন 5 স্টার দিয়েছেন, 4 স্টার দিয়েছেন 3,200 জন, আর বাকি প্রায় 5 থেকে 6,000 পিপল তারা 1, 2, 3 স্টার দিয়েছেন। দেখতেই পাচ্ছেন এখানে কিছু রিভিউ দেখতে পাচ্ছি আমরা দিয়েছেন এবং কিছু কারণ আমি যেটা দেখতে পেলাম যে অনেকে ফেক বলছে বা কাজ করছে না বলছে। একটা জিনিস বলে রাখা ভালো, রাউটারগুলো যেভাবে কাজ করে সেটি হলো একটা ডিফল্ট আইডি এবং পাসওয়ার্ড থাকে। মূলত রাউটার অ্যান্ড ওয়াইফাই, তার মানে এই পাসওয়ার্ড ম্যানেজারটি আপনাকে শুধুমাত্র ডিফল্ট আইডি এবং পাসওয়ার্ডগুলো দিবে, এর বাইরে কিছু নয়। সো আপনারা যারা চিন্তা করছেন যে আপনাদের চেঞ্জকৃত ডিফল্ট ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জকৃত যে বা আইডি পাসওয়ার্ড সেটি দিবে, তাহলে এটি আসলে ভুল ধারণা। আমরা দেখতে পাচ্ছি রাউটার অ্যান্ড ওয়াইফাইতে প্রায় অনেকগুলো লিস্ট আউট আছে, অ্যারাউন্ড 80 to 83 এরকম, যার মাঝে আপনি যে যে রাউটারগুলোর ডিটেলস পাবেন সেগুলো আমি একটু পড়ছি। 3COM, ACC, ACC টন, SX, অ্যাকশন সি, কেন্ট্রক্স, অ্যাট্রান, CROA, এল্ড, এলাইট, টেলিসিন, অলনেট, এমবিট, এমিটেক, অ্যাপল, এরিসকম, অ্যাসেন্ট, অ্যাসকম, অ্যাসমেক, আসুস, অভায়া, ভাউস, ডাটাকম, বে নেটওয়ার্ক, বেলকিন, বেনকিউ, বিনটেক, বনসন, ব্রড লজিক, বাফেলো, ক্যাবল অ্যান্ড ওয়্যারলেস, ক্যাবলট্রন, ক্যানিয়ন, ক্যামেন, সিসকো, ডেল, কনেকসেন্ট, ডিজিকর্প, ডি লিঙ্ক, ইকন, এডিম্যাক্স, এফিসিয়েন্ট, এলসা, এরিকসন, ফর্মালি ACC, ইটেক, ফ্লো পয়েন্ট, ফুজিচু, সিমেন্স, গেটওয়ে, IBM, ইনফোস্মার্ট, ইন্টেল, আইপিস্টার, JHT, লিঙ্কসিস, ম্যাকসেন্স, মেডিয়ন, মাইক্রোসফট, মাইক্রোটিক, মোটোরোলা, নেটকিয়া, নোকিয়া, ওলিটেক, পেন্টালি, সিমেন্স, সাইটকম, স্মার্ট সুইচ, SMC, স্পিড টাচ, স্পিড স্ট্রিম, টি কমফোর্ট, টেলিডা, টেলিকম মালয়েশিয়া, টেলিট্রনিক্স, টেলনেট, ইউনিক্স, US রোবোটিক্স, উইস্টেল, এক্স মাইক্রো, জিলপেক্স, জিপ্লেক্স, ইয়াকুমো, জিলেট। আচ্ছা, আমরা আমাদের ইউজকৃত একটি, যেমন অনেকে বেলকিন ইউজ করে থাকতে পারেন, এই রাউটারটিতে ঢুকলাম, অ্যাডভার্টাইজ দেখতে পাচ্ছেন নেট চালু থাকলে। যাই হোক, এই অ্যাপ্লিকেশনটি আসলে ডাউনলোড করে নিলে পরবর্তীতে নেটের প্রয়োজন পড়বে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেলকিনের ডিফল্ট 192.168.2.1 আছে, তবে আমার জানা মতে হয়তো 192.168.0.1 অথবা 10.1ও কাজ করতে পারে। যাই হোক, এটাতে ইউজার নেম অ্যাডমিন আছে এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক আছে। ডিলিং দেখতে পারেন, বাংলাদেশে প্রচলিত বেশ কিছু
ইসের মধ্যে ডিলিঙ্ক চলে, যেটা 192.168.0.1 এটি সাপোর্ট করে। আইডি পাসওয়ার্ড খালি খালি থাকতে পারে, আবার অ্যাডমিন অ্যাডমিন থাকতে পারে, আবার খালি অ্যাডমিন থাকতে পারে, অ্যাডমিন এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকতে পারে। শুধু 192.168.1.1 এটাতে ইউজার এবং পাসওয়ার্ড দুইটাই থাকতে পারে। সো এই আপনাদের কাজে দিবে। অনেকে আসুসের রাউটারটি ইউজ করে থাকতে পারেন, আসুসের ডিফল্ট গেটওয়ে দেখে নিই, 192.168.1.1 অ্যাডমিন এবং অ্যাডমিন, এটি হলো আইডি এবং পাসওয়ার্ড। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অ্যাড দেখা যাচ্ছে। যাই হোক, তো আশা করি আপনাদের অ্যাপ্লিকেশনটি ভাল লাগবে, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন। আর অনেকেরই আসলে টেকনিক্যালি যারা কাজ করেন, অনেকে হয়তো মনে করতে পারেন যে অ্যাপ্লিকেশনটি কেন প্রয়োজন হবে, ফার্স্টে আপনি এখানে আছেন কিন্তু কোনো ইনফরমেশনের জন্য আপনার প্রয়োজন পড়ছে যে এটা ডিফল্ট গেটওয়ে, এটা কী হতে পারে। নর্মালি আমি পার্সোনালি চারটা ব্র্যান্ডের রাউটার ইউজ করেছি, তো দেখা গেছে যে সবগুলোর গেটওয়ে একরকম না। যেমন টিপি লিঙ্কের গেটওয়ে হলো 192.168.0.1 অথবা 10, যাই হোক আমি এখন এক্সাক্ট মনে নেই, যাই হোক 0টাই রাইট। আবার যেটাকে বলে ডিলিঙ্ক, ডিলিঙ্কে আপনার আছে আপনার এখানেই দেখে নিই, যাই হোক সব কিছু তো মনে রাখা আসলে অতটা ইজি আর না। তো ডিলিঙ্কটাও 0 কাজ করে, ডিলিঙ্ক 0 কাজ করে, টিপি লিঙ্ক ট্রেন নেট আছে, ট্রেন নেট 10-এ কাজ করে, এভাবেই আর কি। তো যেহেতু এগুলো সবসময় মুখস্থ রাখা প্রয়োজন সম্ভব না, তাই এখানে লিস্ট আউট করা প্রায় 80+ একটা ডাটাবেজের মতো কাজ করছে। সো আশা করি অনেকেরই কাজে দিবে। ভাল লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং ভালো মন্দ কেমন লাগলো জানাবেন মন্তব্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।